বাংলা ভাষার আন্তর্জাতিক স্বীকৃতি গৌরবের, তবে জাতিসংঘে বাংলাকে দাপ্তরিক ভাষা পরিণত করার প্রচেষ্টা চালাতে হবে। ইংরেজি মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান বিল গেটস ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। রাজধানীর মালিবাগ চৌধুরী পাড়ায় স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিশু শিক্ষার্থী, তাদের অভিভাবক, শিক্ষিকা ও পরিচালনা পর্ষদ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ শ্রদ্ধা আর ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ করেন। প্রতিষ্ঠাতা পরিচালক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সাবেক পরিচালক কামাল উদ্দিন। প্রধান বক্তা এসএটিভির হেড অফ নিউজ মাহমুদ আল ফয়সাল। আলোচনায় অংশ নেন ব্যাংকার জাহাঙ্গীর আলম। বক্তারা বলেন, ভাষা আন্দোলনের 71 বছর পেরিয়ে গেলেও এখনও সর্বস্তরে বাংলা ভাষা চালু হয়নি। আলোচনা শেষে শিশু শিক্ষার্থীদের নাচ, গান, আবৃত্তি ও নাটিকা পরিবেশনার মধ্য দিয়ে মাতৃভাষার প্রতি তাদের অনুরাগ প্রকাশের পাশাপাশি দর্শক শ্রোতাদের বিমোহিত করে।